দ্রব্যমূল্য বৃদ্ধি, মাটির আকাল, পাওয়া যাচ্ছে না সুদক্ষ কারিগর, প্রতিমা তৈরিতে কপালে ভাঁজ শিল্পীদের, পুজোর মুখে চিন্তায় উদ্যোক্তারা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর মাত্র কয়েকটি দিন বাকি। উদ্যোক্তা ও প্রতিমা শিল্পীদের চরম ব্যস্ততা। পুজো যতই এগিয়ে আসছে ততই কপালে ভাঁজ পড়ছে প্রতিমা শিল্পীদের। পুজোর আগে চিন্তায় হাড়োয়া ব্লকের মুকুন্দপুর গ্রামের কুমোরপাড়ার প্রতিমা শিল্পীরা। প্রতিমা গড়ার মাটি জোগাড় করতেই হিমশিম অবস্থা তাদের। সেই সঙ্গে প্রতিমার গহনা ও রঙের দাম বাড়ায় চিন্তাও বেড়েছে। শিল্পীদের মতে প্রতিমা তৈরির ভালো মাটি পাওয়া যাচ্ছে না, যাও বা পাওয়া যাচ্ছে দূর থেকে বেশি টাকা দিয়ে কিনে আনতে হচ্ছে, সেই মতো যা দাম হওয়া উচিত তা পাওয়া যাচ্ছে না। আমরা কাজ ঠিক মূল্য পাচ্ছি না কাজের, ঠিক মতো এতে সংসার চালানো খুব কষ্ট, দাম হচ্ছে না, সরকার দেখছে না আমাদের দিকে, সেই হিসেবে মূল্য তো ঠাকুরের সেভাবে পাচ্ছে না। বায়নাও আগের থেকে অনেক কমেছে, ফলে বেশি টাকা খরচ করে প্রতিমা তৈরি করে ফেলে রাখতে হচ্ছে। এর মধ্যে কর্মীর অভাবও নতুন করে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রতিমা শিল্পীদের। এই পেশায় নতুন করে আর কেউ আসছেন না, অন্য পেশায় চলে যাচ্ছেন যুব সমাজ, ফলে এমত অবস্থায় প্রতিমা গড়া বন্ধই করে দিয়েছেন অনেকেই। শিল্পীরা সরকারের সাহায্যেরও আবেদন করেছেন। রং কিনতে হয়, তুলি কিনতে হয়। এবার জিএসটি চালু হওয়ার পর থেকে কাপড়ের দাম বেড়েছে, তুলির দাম বেড়েছে, রঙের দাম বেড়েছে। তো ঠাকুর বিক্রি করে সেই সব মজুরিটা আমরা পাই না। ঠাকুরের কাজে শিল্পীর কাজে আমরা পয়সা পাচ্ছি না, খুব অল্প দামের মধ্যে ঠাকুরগুলো দিতে হয় আমরা, কিন্তু নিজেরাও সারা বছর আমাদের কাজ করতে হয় এই ঠাকুরের পিছনে, এবং দু একজন মিস্ত্রি রাখা হয় বাইরে, তাদেরকে আমরা ঠিকমতো পয়সা দিতে পারি না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোমেন্সল্যান্ড, হাড়োয়া।